নমস্কার সকলকে, আশা করি সকলে ভালোই আছেন। আমি আজকে পেঁয়াজ ছাড়া একদম কমপ্লিট ভেজ সর্ষের শাক কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করছি। রুটি পরোটার সাথে এটা খুবই উপাদেয় হয়। এখানে আমি নিয়ে নিয়েছি একদম টাটকা সর্ষের শাক, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবারে সর্ষের শাকগুলোকে আস্তে আস্তে আমি পেস্ট করে নেব। সর্ষের শাকটাকে এভাবে একদম পুরোপুরিভাবে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এবারে দিয়ে দেব শাহজিরা গোটা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দালচিনি আর দুটো ছোট এলাচ। ফোড়ন এসে গিয়েছে, আঁচ কম করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা সর্ষের শাক। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব সামান্য রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু জিরের গুঁড়ো, জিরে পাউডার। আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার নেড়ে মশলা সুদ্ধ সমস্ত কিছু এটাকে ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য আদা খসা। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আঁচটাকে একদম কম করে দিয়ে এইভাবে একটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে শাকের কালারটা একটু কাঁচা কাঁচা সবুজ থেকে একটু গাঢ় সবুজ হয়ে গিয়েছে, ওপরে হলুদ তেল মশলা এগুলো একটু একটু ভেসে উঠেছে, তার মানে এটা অনেকটাই তৈরি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। ওপর থেকে ছড়িয়ে দেবো চালের গুঁড়ো, একটু জলটা টেনে নেব। হাতা দিয়ে চালের গুঁড়ো অ্যাড করার পরে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। আরও একটু শুকিয়ে নিতে হবে। জলটা আরেকটু শুকিয়ে গিয়ে যখন তেলটা বেরোতে শুরু করবে তখন হয়ে গিয়েছে ধরে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাউডার। পাঁচফোড়ন পাউডারটাকে শাকের সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে দেব। শাকটা রেডি হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে একটু ঝাঁঝওয়ালা স্বাদ করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে শাকের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে আমি একটা এই ক্রিম ছড়িয়ে দেব, মিল্ক ক্রিম।